ভিকি জাহেদ এবার নিয়ে এলেন পুনর্জন্ম অন্তিম পর্ব নিয়ে। বহুদিন ধরে দর্শকরা অপেক্ষায় ছিলেন রাফসান হকের শেষ পরিণতি কী হয় সেটা দেখার জন্য। আর টিভির দর্শকরা তো দেখেছেনই, ইউটিউবে অন্তিম পর্বের ডিরেক্টর্স কাট ভার্সনটাও দেখে ফেলেছেন কয়েক মিলিয়ন দর্শক, যা একটি সাফল্যের খবর। চলুন রাফসান হকের রান্নাঘর থেকে এবার আমরা ঘুরে আসি। একটা পারফেক্ট থ্রিলারের প্রাণ হচ্ছে এর গল্প, সেই প্রথম পর্ব থেকে অন্তিম পর্ব পর্যন্ত। ঘটনাগুলো এত বেশি টেনে লম্বা করা হয়েছে, থ্রিলারের মজাটা নষ্ট হয়ে গেছে অন্তিম পর্বে এসে। যদিও কাহিনী বিন্যাস সূত্র ধরে এগোনো সব কিছুই চেষ্টা করেছেন পরিচালক, কিন্তু একটু পরপরই সুতা কাটা পড়েছে অযথা টানা হেঁচড়ার জন্য। পুলিশের হাতেই পড়ে যে নুরুকে কয়েকদিন আগেই মেরে ফেলা হচ্ছিল, সেই এত সহজে টাকার লোভে রাফসানকে বিশ্বাস করল। কিংবা দুই মাথা মোটা পুলিশের অযথা কথাবার্তা কিংবা রোকেয়ার রাফসান হককে মেরে ফেলার এমন জীবনপণ লড়াই সব কিছুই খাপছাড়া। আর এটা যেন চিত্রনাট্যের অপ্রাসঙ্গিকতাই ধরা চলে। ভিকি জাহেদের কাছে কদম মেদহীন ঝরঝরে একটা শেষ পরিণতির গল্পই চেয়েছিল দর্শকরা। অভিনয়ের কথা আসলে দুই পুলিশ অফিসার বাদে মোটামুটি সবাই ভালো করেছেন বলা চলে। কামাল চরিত্রের সেন্টুর আর একটা ব্লাস্ট পারফরম্যান্স মানতেই হবে। সিনেমাটোগ্রাফি ভালো, তবে শব্দ বিন্যাসে আরেকটু সময় দেওয়া যেত, যেহেতু গল্পটা ব্যতিক্রম। যদিও নেটিজেনরা বলছেন এন্ডিংটা আরো ভালো হতে পারত, তবে আমাদের দেশের গল্পের বিচারে পুনর্জন্ম অবশ্যই একটা সাহসী নির্মাণ। পরিচালক সর্বোচ্চ চেষ্টা করেছেন গল্পটাকে নিজের মতো করে বলতে। যারা এখনো দেখেননি, শুরু থেকে অন্তিম পর্ব পর্যন্ত একটানে দেখে ফেলুন। আর হ্যাঁ, ভিকি জাহেদের কাজ দর্শকরা বড় পর্দায় এখন চাইতেই পারে।